আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত। তৌফিকালেই আছি আপনাদের সঙ্গে, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরব প্রবাসীদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে অনলাইন চুক্তি। যারা সৌদি আরবে নতুন করে আসতে চাচ্ছে, তাদেরকে কোনো একটি এজেন্সি বা দালাল ভিসা স্ট্যাম্পিং করার পর অনলাইন চুক্তি একটি কাগজ ধরিয়ে দেয় যে এটা আপনার অনলাইন চুক্তি। আদৌ কি যে পেপারটি আমাকে দিচ্ছে এটা কি অরিজিনাল অনলাইন চুক্তি? এই যে আপনাকে অনলাইন চুক্তির একটি পেপারটি দিল, আপনি কি জানেন এই অনলাইন চুক্তি যে আপনার অনলাইনে আছে এটার সাথে কি আপনাকে যে পেপারটা দিল সেটার কি মিল রয়েছে? এবং এই অনলাইন চুক্তিটা সৌদি আরবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা কি আপনি আদৌ জানেন? আজকের ভিডিওটি অনুরোধ করতেছি সম্পূর্ণ দেখবেন। এই অনলাইন চুক্তি সম্পর্কে আপনাদের ভুল ধারণাটা যেটা আছে সেটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো শুরুতেই বলতেছি, যারা নতুন করে আসতে চাচ্ছে, কোনো এজেন্সি আপনার ভিসা লাগিয়েছে এবং আপনাকে একটি কাগজ ধরিয়ে দিয়েছে যে এটা আপনার অনলাইন চুক্তি, এটা 100% অনলাইন চুক্তি, এরকম কথাও কিন্তু অনেক এজেন্সি বলে থাকে। তো আদৌ কি এটার সাথে সৌদি আরবের যে অনলাইন চুক্তি এটার কোনো মিল আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? ভাই, আপনাকে বাংলাদেশ থেকে যে এজেন্সি বা যেই হোক না কেন, আপনাকে যে অনলাইন চুক্তিটা দিয়েছে সেটা হচ্ছে ডুপ্লিকেট, সেটাকে ডুপ্লিকেট, সেটা অরিজিনাল অনলাইন চুক্তি না। কোনো অনলাইন থেকে সেটাকে ডাউনলোড করে আপনাকে দেয়নি। অনলাইন চুক্তি তখনই আপনি পাবেন যখন আপনি সৌদি আরবে প্রবেশ করবেন। এখানে প্রবেশ করার পর আপনার মক্তুয়ামেলের টাকা যখন সৌদি পেমেন্ট করবে, তখন আপনার সাথে একটি অনলাইন চুক্তি করবে। শুধুমাত্র আপনি সৌদি আরবে আসার পর, আপনার মক্তুয়ামেলের পেমেন্ট করার পর, তার আপনার সাথে কফিলের বা কোম্পানির একটা অনলাইন চুক্তি হবে। তখনই সেই অনলাইন পেপারটা আপনি অনলাইনের ভিতরে দেখতে পাবেন। যখন আপনার ইকামা হয়ে যাবে, আপনি কিউআর ভিতরে প্রবেশ করবেন, কিউ ওপেন করার পর তখন ওই কুয়া থেকে আপনি একটি অনলাইন চুক্তির পেপার আপনার দেখতে পাবেন। এছাড়া আপনি অনলাইনে কখনোই আপনার অনলাইন চুক্তির পেপার দেখতে পাবেন না। এখন কথা হচ্ছে, এই যে আপনার এজেন্সি আপনাকে একটা পেপার ধরিয়ে দিল অনলাইন চুক্তি বলে, সেটা তাহলে কি? ওটা হচ্ছে যে কফিল বা কোম্পানির সাথে ওই এজেন্সি এত্তেফাক করে যে বিষয়ে, ওই বিষয়গুলো তুলে ধরে, তুলে ধরার পর আপনাকে একটি পেপার বানিয়ে দেয়, অনলাইন চুক্তির একটি পেপার বানিয়ে দেয়। যেমন ধরেন আপনি আলমারাই কোম্পানিতে আসতেছেন, এখন সে আলমারাই কোম্পানি যে যে শর্ত দিয়েছে সেই সেই শর্ত লিখে আপনার সাথে সাইন নিয়ে সিল দিয়ে এজেন্সি একটি পেপার তৈরি করে, ওই পেপারটা আপনাকে ধরিয়ে দেয় আপনার সাথে ওইভাবে এত্তেফাক করে, যে 800 রিয়াল বেতন, 8 ঘন্টা ডিউটি, থাকা কোম্পানির, খাওয়া নিজের, অমুক সমুক, এগুলো সবকিছু ডিটেলস থেকে আপনাকে ওই পেপারটা ধরিয়ে দেয়। ওইভাবে ওই কোম্পানির সাথে এজেন্সি কথা বলেছে, সেইভাবে লিখে আপনাকে ওটা ধরিয়ে দেয়। কিন্তু যেটা আপনাকে ধরিয়ে দিল সেটা কিন্তু অরিজিনাল না, এখানে আসার পর অন্য কিছু আপনি দেখতে পারেন। অনেক এজেন্সি কিন্তু এরকম করে, অনেক সাপ্লাই কোম্পানি আছে 1800 রিয়াল, 2000 রিয়াল, বড় বড় স্বপ্ন দেখায় অনলাইন চুক্তির ভিতরে, কিন্তু এখানে আসার পর অনলাইন থেকে যে চুক্তিটা ডাউনলোড করা হয় ওটা দেখলে কিন্তু পুরোটাই ভিন্ন রকম। এই জিনিসগুলো কিন্তু বর্তমানে অহরহ ঘুরতেছে, আর ম্যাক্সিমাম প্রবাসীর ভাই কিন্তু এই জিনিসটা কিন্তু জানে না। যারা নতুন আসে তাদেরকে আমি সবসময় বলি যে ভাই অনলাইন চুক্তিটা দেন। অনলাইন চুক্তিতে দিলে আমি একটু চোখ বোলালেই বুঝতে পারি যে যে কোম্পানির নামটা লেগেছে ওই কোম্পানির সাথে তাদের যে শর্ত হয়েছে সেই শর্তগুলোর কতটুকু মিল থাকতে পারে। এটা কিন্তু বর্তমানে আমরা এখানে চেক করতে করতে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথার ভিতরে চলে এসেছে। কিন্তু আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু সেই অনলাইন চুক্তি সম্পর্কে আপনার কোনো প্রকার ধারণা থাকবে না। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, অনলাইন চুক্তি ভাই কিছুই না, নসিবের উপরে ছেড়ে দিতে হবে। যারাই সৌদি আরবে আসতে চাচ্ছেন নসিবের উপরে ছেড়ে দিতে হবে, যেখানে আসার পর সাপ্লাই কোম্পানি হতে পারে, কাজ নাও পেতে পারেন, আপনি বিপদে পড়তে পারেন, সব কিছু মোকাবেলা করার সাহস নিয়ে তারপর আপনাকে প্রবাসে আসতে হবে। যদি আপনি দুর্বলতা স্বীকার করে তারপর আসেন তাহলে কিন্তু আপনি 6 মাসও টিকতে পারবেন না, কারণ বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি এমন আপনি কাজ পেতে পেতেই, আপনি ইকামা পেতে পেতেই 6 মাস শেষ হয়ে যেতে পারে। তাই আপনাকে সেই মনোবল, সেই সাহস নিয়ে তারপর আসতে হবে। ওই নর্মাল সাহস নিয়ে যদি আপনি আসেন তাহলে আপনি এখানে 6 মাসও টিকতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন। এখন চলুন, এই অনলাইন চুক্তিটা কতটুকু গুরুত্বপূর্ণ জানেন? আপনার যে অনলাইন চুক্তি রয়েছে, এই অনলাইন চুক্তির যদি মেয়াদ থাকে, এই মেয়াদের উপর ভিত্তি করে কফিল চাইলে আপনাকে টার্মিনেট করতে পারবে। আর টার্মিনেট করার 2 মাসের ভিতরে যদি আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন তাহলে আপনার ইকামাতে হুরুপ চলে আসতে পারে, 100% হুরুপ আসবে। আর হুরুপ যদি আসে তাহলে আপনি কখনোই এই হুরুপ তুলে বৈধ হতে পারবেন না।
এখন বুঝতে পারতেছেন অনলাইন চুক্তিটা কতই কত গুরুত্বপূর্ণ? আগে হুরুপ সরাসরি ইকামা নাম্বারের উপরে দেওয়া যেত, এখন ইকামা নাম্বারের উপরে কোনো হুরুপ দেওয়া যায় না। অনলাইন চুক্তির মেয়াদ থাকলে সে অনলাইন চুক্তির উপরে টার্মিনেট করবে, 2 মাস সময় পাচ্ছেন, 2 মাসের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ না করলে এরপর আপনার ইকামাতে হুরুপ আসতেছে, এর আগে কিন্তু হুরুপ আসতেছে না। তাহলে চিন্তা করেন অনলাইন চুক্তিটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। তাই বাংলাদেশ থেকে বা সৌদি আরব থেকে যে যেখানে আছেন না কেন, অনলাইন চুক্তির উপরে খুবই গুরুত্ব রয়েছে। তাই এটা চিন্তা ভাবনা আপনাদেরকে করতে হবে যে আপনার অনলাইন চুক্তির মেয়াদ আছে নাকি অনলাইন চুক্তির মেয়াদ নেই, এটা কিন্তু আপনাকে ভালো করে যাচাই বাছাই করতে হবে। আর যারা বাংলাদেশ থেকে আসতেছেন তারা ভাই, যাদেরকে অনলাইন চুক্তিটা দিচ্ছে এটার কোনো দাম নেই, এটা ডুপ্লিকেট, এটা কখনোই অরিজিনাল না। আপনি সৌদি আরবে আসার পর আপনার ইকামা হবে, আপনি আপশের খুলবেন, আপনি কিউআ খুলবেন, তারপর সেই কিউআর ভিতরে অনলাইন চুক্তি আপনি দেখতে পাবেন। এছাড়া কিন্তু আপনি অনলাইন চুক্তি দেখতে পাবেন না কোনো জায়গায়, অনলাইনে আপনি এটা চেক দিয়ে খোঁজ খবর নিতে পারবেন না। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে নতুন প্রবাসীদের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। যারা নতুন ভাবে আসতে চাচ্ছে, যারা এই অনলাইন চুক্তি সম্পর্কে তথ্য জানে না, তারা এই ভিডিওটির মাধ্যমে অনেক তথ্য জানতে পারবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।